তার থেকে কম আমি আগে বলে দিয়েছি গন ফট মেঘালয় সরকার করে ফেলেছিল উল্টে গেছে ফাঁকা হয়ে গেছে তৃণমূল এখন আর অল ইন্ডিয়া পার্টি নয় আঞ্চলিক দল আর এখন তো সব টেঙ্গরি এখানকার উপপ্রধান বাবু নতিপুর আপনার থেকেও বড় মস্তান ছিলেন কেষ্টা মণ্ডল মস্তান বীরভূমের প্রধানমন্ত্রী শুধু বীরভূম নয় বর্ধমানের রাউসগ্রাম কাটোয়া কেতুগ্রাম খন্ডঘোষ সব তার আন্ডারে মমতা ব্যানার্জি তাকে লিজ দিয়ে দিয়েছিলেন সেই কেষ্টর কি অবস্থা মিডিয়াতে দেখলাম বলছে ইংরেজি জানি না হিন্দি বুঝি না নাম সই করতে পারি না কোথায় গেল চড়ান চড়ান ঢাকের আওয়াজ কোথায় গেল নকুল নানা কোথায় গেল উন্নয়ন দাঁড়িয়ে আছে আর এই খানাকুল দুয়ের পাতি কেষ্টরা সাবধানে চলুন ভদ্রভাবে চলুন অশুদ্ধ কান লুট করেছেন সাঁতরাপড়া পুড়িয়েছেন সব বাড়ি দেখতে দেখতে এসেছি খানাকুলে রাইসি মহোদয় পয়লা বৈশাখ অব্দি টাইম দিয়ে গেলাম 14 এপ্রিল আমাদের লোকেরা সবাই যদি বাড়িতে ঠিকমতো থাকতে না পারে 15 তারিখ অর্থাৎ 2রা বৈশাখ আমি নিজে আসব সভা করতে মিছিল করতে নয় প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে আর 24 ঘন্টা ধরে পাহারা দিব দেখব কার কত ক্ষমতা আছে হার আপনাদের শুরু হয়ে গেছে হার ভোট দিতে পারলেই চোরেদের কেউ ভোট দেবে না তৃণমূল মানে কি করে